নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশানটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে একটা ব্রেকিং নিউজ রয়েছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তাদের সাইনিংটা, টর্ম শিটের সাইনিংটা কি হয়ে গেল সেই বিষয়ে একটা ব্রেকিং নিউজ আছে। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ডেইলি এরকম আপডেট পাওয়ার জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে আসা যাক। তো গতকাল কিন্তু 31 মে চলে গিয়েছে, আজকে প্রত্যেকটা প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ। এই মুহূর্তে এখন মানে আজকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কিন্তু একটা বিশাল মিটিং চলছে, এবং খুব সম্ভবত মিটিংটা কিন্তু কয়েক ঘন্টার হতে চলেছে। সমস্ত কিছু শুনবেন মাননীয় মমতা ব্যানার্জি, এবং তারপর কিন্তু সমাধানের পথটা তিনি বেছে দেবেন। গতবারও কিন্তু এই ইনভেস্টর আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা বলতে পারো প্রাইম ভূমিকা ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর, এবং এবারও কিন্তু সমস্যা মেটাতে তৎপর এই মানুষটি। মানে একে তো বিভিন্ন পরিস্থিতি সামলাতে হয়, এবং শেষ পর্যন্ত খুব তাড়াতাড়ি কিন্তু বলতে পারো টাইম দিল ইস্টবেঙ্গলদের, ইস্টবেঙ্গল কর্মকর্তাদের, এবং আজকে কিন্তু তাদের নিয়ে মিটিং করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং শোনা যাচ্ছে আজ রাতে কিন্তু ইস্টবেঙ্গলের যারা প্রধান বা এক্সিকিউটিভ মেম্বার্স রয়েছে তাদের একটা ম্যারাথন মিটিং হতে চলেছে। মানে সেই মিটিংটা বলতে পারো 12টা একটা হলেও হতে পারে, ঠিক আছে, কারণ নবান্নে মিটিং চলছে, এর পরে কিন্তু এক্সিকিউটিভ কমিটির একটা মিটিং রয়েছে, এবং যা সম্ভাবনা আগামী 2-3 দিনের মধ্যে যাওয়া হওয়ার হবে। এবং যেহেতু মুখ্যমন্ত্রী স্বয়ং ব্যাপারটা দেখছেন, আমার মনে হয় না সাইনিংটা না হয়ে কিছু একটা খারাপ কিছু হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিজেরাও যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারটা দেখছেন, তাই মনে হচ্ছে এবং এটাই সম্ভবত হবে যে সাইনিংটা কিন্তু হয়ে যাবে, এবং আবারও কিন্তু ইস্টবেঙ্গল আগের মতো ট্রান্সফার মার্কেটে আইএসএলে সব জায়গায় ছড়িয়ে পড়বে, এবং এটাই কিন্তু হওয়ার ছিল, আমরা কিন্তু প্রথম দিন থেকেই বলে আসছিলাম। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, তোমরা অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।